along, let run down come. পিঠে পুলি উৎসব 2014 দেখছেন আপনারা বাংলা টেলিভিশনের নাম্বার ওয়ান এবং লংগেস্ট রানিং কুকুরি শো যার নাম নিউট্রেলা প্রেজেন্স ই বাংলা রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। খোলা আকাশের নিচে পিঠে শীতের নরম রোদ মেখে দাঁড়িয়ে আছি আমি সুদীপা, কিন্তু শুরুতেই আজকে একটা একটু কাব্য করব আর কি। মাঘের শীত বাঘের গায়ে সে তো পুরনো গল্প, মাঘের শীতে তাই চলো খাই নতুন মালপ। পিঠে খাবো পিঠে খাবো এই মাঘ মাসে, তবে যাকে দিয়ে খাবো গোকুলে বাড়ির শেষে। সরস্বতী পূজার পরের দিন আজ অনেকের বাড়িতেই আজকে ইলিশ মাছ রান্না হয়, যে জোড়া ইলিশ মাকে পুজোয় উৎসর্গ করা হয় সেটা আজকের দিনে রান্না করে খাওয়া হয় সবাই মিলে। সন্ধেবেলা হয় বেশ গান বাজনা আড্ডা বাড়ির পুজোগুলোতে, অন্তত সেই সময় যদি একটু মিষ্টি মিষ্টি পিঠে খাওয়া যায় মন্দ হয় একেবারে না। সুতরাং আজকে পিঠে তৈরি হবে প্রথম গেস্ট যিনি, তিনি এসছেন বারুইপুর থেকে, সুপর্ণা ভট্টাচার্য বানাবেন প্যান ফ্রাইড গোকুল পিঠে। গোকুল পিঠেটা আমি বাড়িতে ট্রাই করেছি, সবারই খেতে ভালো লাগে, ওই জন্য যদি যার যার ভালো লাগে আমাকে সিলেক্ট করে, ওই জন্যই আমি ভেবে ওটা করে নিচ্ছি। দেখে নি সুপর্ণাকে, সুপর্ণা চলে এসো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর দেখাচ্ছে লাল শাড়িতে। হ্যাঁ, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, আমি ওই জন্যই তো চুপ করেছিলাম তুমি বলবে বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই তো এই মাঘ। হ্যাঁ, সামনের মাঘে কি আমার বিয়ের ডেট? বাঘে খাবে না তো? না না, বিয়ের ডেট ঠিক হয়ে গেছে এখন, মোটামুটি ঠিক হয়েছে। সুমিত বাবু কি করেন? চাকরি করেন। চাকরি করেন তো, কোথা থেকে পড়াশোনা? আমি বাঘাযতীনের সম্মিলনী কলেজ আছে মহাবিদ্যালয়, ওখান থেকে। ওখানেই আলাপ? না, আমি পড়ার ব্যাচে আর কি আলাপ। প্রাইভেট টিউশন। তুমি বানাবে প্যান ফ্রাইড গোকুল পিঠে? জেনারেলি গোকুল পিঠে শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়, তো তোমাদের বাড়িতে এই পিঠে কে কার জন্য বানাতেন? আমাদের বাড়িতে আমার ঠাকুমা বানাতেন, আমাদের রাধা মানে গোবিন্দ মূর্তি আছে বাড়িতে, বাড়িতে তো ওনার জন্যই মোটামুটি বানানো হতো আর কি। তুমি হাসো না, তোমার হাসলে খুব সুন্দর দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো হাসছি। তো হাসতে হাসতে আমরা বানাবো প্যান ফ্রাইড গোকুল পিঠে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে, দুধ রয়েছে, রয়েছে ময়দা, খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, রয়েছে ঘি, একটুখানি চিনি, গ্রেট করা খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, চেরি চপ করে রাখা কুচিয়ে রাখা, নারকেল বাটা আর পাটালি গুড় ভেঙে রাখা আছে। তো প্রথমে কি করতে হবে? আমি প্রথমে আর কি পুরটা বানাবো, সেটা ফ্রাইং প্যানে, তো গ্যাসটা অন করে দিই। চলে ফুলটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কি দেবে প্রথমে দেখি? আমি প্রথমে আগে নারকেলটা দেব। দাও নারকেল বাটা। তারপর আমি দিচ্ছি হচ্ছে ওই গুড়টা, পাটালি গুড়, পাটালি গুড়। এবার আমি চিনি দেব, চিনিও দেবে। আমার তোমাকে দেখে খুব ভালো লাগছে, সামনেই বিয়ে, খুব সুন্দর লাগছে। তো বিয়ের কি কি প্ল্যানিং করেছো, কি 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 পড়বে বিয়ের দিন? লাল বেনারসি? হ্যাঁ, লাল বেনারসি পড়ারই ইচ্ছা আছে। আচ্ছা, এবার এটা ভালো করে পাক করতে হবে, বেশ টাইট টাইট হবে আর পাকটা। খোয়াকিটটা কি এর মধ্যেই দেব? হ্যাঁ, খোয়াকিটটা এর ভেতরেই দেবো। বেশ একটা টাইট পাক হবে, নাড়ুর থেকে আগে, নাড়ুর মতো নয় তো? না, নাড়ুর মতো নয়, ওই চপের ভেতরে যেমন একটা পুর আছে, পুর হয় একটু চ্যাপটা, ওরম ওরমই হবে, চপের মতো হবে, চপের হয়। পাকটা হয়ে এসছে? হ্যাঁ, হয়ে এসছে, অনেকটা টাইট হয়ে গেছে। এবার কি নামিয়ে দেবো? হ্যাঁ, এবার ঢেলে রাখবো একটা জায়গায়। ঠিক আছে, তা আমি ঢেলে দিচ্ছি। অনেকটা নাড়ুর পাকের মতোই না? হ্যাঁ, অনেকটা নাড়ুর পাকের মতোই। এর ভেতর এবার আমি ওই ছোট এলাচ গুঁড়ো দেবো। এবার একটা ব্যাটার বানিয়ে নি। হ্যাঁ, এবার ব্যাটারটা বানিয়ে নি। আচ্ছা, কি করবে? আমি পাত্রের মধ্যে আগে ময়দা ঢালবো। দেখি সেটা,
ভেবে তো একটু খাবার সোডা দেবো। খাবার সোডা আর কি দেবে? একটু ময়ান দেবো সাদা তেল দিয়ে। ওই যে রয়েছে ওদিকে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল রয়েছে। একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর দুধ দিয়ে আমি এটাকে গুলবো। দেবো আমি দুধটা? হ্যাঁ একটু দাও, তুমি মাখো মেখে না। আর দুধ লাগবে? না দুধ লাগবে না, তুমি একটু তেলটা একটু গরম করতে বসিয়ে দাও না সাদা তেল। ঠিক আছে। আর যদি একটু ওই নাড়ুর মতো করে দাও পুরটা একটু ভালো হয়। ও মা এখানে একটু চিনির রসও ছিল, চিনির রসও লাগছে। চিনির রসও লাগছে বলতে ভুলে গেছি। কড়াইটায় তেল গরম বসাবো, একটু ডুবো ডুবো ভাজা হবে। একটু ডুবো ডুবো ভাজা হবে। আর এখানে কি বললে আমাকে? চ্যাপটা চ্যাপটা চপের, যেরকম চপের মতো। হাতে একটু ঘি মাখি? হ্যাঁ একটু ঘি মাখি নিয়ে করলে ভালো হয়। কত বড় নেবো? এরম নেই, এরম সাইজ? হ্যাঁ মোটামুটি না। এবার চলে এসো, তুমি ব্যাটারটা এদিকে নিয়ে চলে এসো, চলে এসো। আচ্ছা এখানে লক্ষ্য করার মতো হচ্ছে তিনটা জিনিস, একটা ওই ব্যাটারটা, গরম তেল আর এই রস। রস আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। কেমন রসে ফেলবে তো ভেজেই সঙ্গে সঙ্গে। আমি তাহলে একটা ছাঁকনি নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নাও তোমার যেটা সুবিধা। আমি এই জায়গাগুলো একটু সরিয়ে রাখছি না, ভাজো। গরম হয়ে গেছে তেল। এগুলোকে ভেজে রসে ফেলতে হবে, ব্যাস আর কোনো কাজ নেই। আর একটা দারুণ জিনিস আজকে তৈরি হবে, দই মুগের মালপো। মৌমিতা বানাবে, মৌমিতা দত্ত। কীরকম হবে দই মুগের মালপো? কিন্তু তার আগে আমরা আজকের যে গোকুল পিঠে, প্যান ফ্রাইড গোকুল পিঠে, সেটাকে রসে ফেলে দেবো। আচ্ছা রসের মধ্যে কি এইগুলো দিয়ে দেবো? না ওটা সাজানোর জন্য ওপর থেকে। হ্যাঁ আচ্ছা, এইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আমি রসে ফেলে দিই। দিয়ে দাও। এবার এগুলোকে উল্টো উল্টো দিয়ে, একটু উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিতে হবে। আমাদের আগের গেস্টকেও, যিনি এত সুন্দর একটা প্যান ফ্রাইড গোকুল পিঠে বানিয়েছেন আমাদের জন্য, সেটা রেডি অ্যান্ড সার্ভ। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু গোকুল পিঠের নিয়ম হচ্ছে ওকে একটু মজতে দিতে হয়, ভেতর রসটা ঢুকতে দিতে হয়। কিন্তু এখন এটা একটু মজুক, ততক্ষণ আমরা মজে যাব অন্য রান্নায়। তৈরি হবে দই মুগের মালপো। মালপো খেয়েছি, দই মুগের কখনো খাইনি, তাই মৌমিতাকে ডেকে নিচ্ছে। মৌমিতা, জি বাংলাতে পিঠে পুলি উৎসব হবে, সেখানে যোগদান করার জন্য আমার ভীষণ ভাবে ইচ্ছে হলো এই উৎসবটাতে আমি যোগদান করি। নমস্কার। বাহ খুব সুন্দর দেখাচ্ছে। তোমার সামনে আমাকে সুন্দর দেখাচ্ছে, লোকে শুনলে হাসবে তো? মোটেও না, সবাই দেখতে পাচ্ছে কি সুন্দর স্লিম ট্রিম, সুন্দরী, খুব সুন্দর লাগে। আজকে তোমাকে দেখলাম সামনে থেকে, এতদিন টিভিতে দেখেছি তোমাকে পুতুলের মতো দেখতে। আমি ওখানে যারা রয়েছে পর্দার বাইরে তাদের সবাইকে বলছি খুব সুন্দর, একদম পুতুলের মতো, আঁকা ছবির মতো দেখতে। তোমার মনটা আসলে খুব সুন্দর, সেই জন্য তোমার সকলকে ভালো লাগে। হাতেটা কি ঝুলছে? এই ব্যাগটা আমি এনেছি তোমার জন্য, এটা আমার মা পাঠিয়েছে তোমার জন্য। হাতে বানানো? এটা আমার হাতে বানানো, আমার মা ওইসব বানায়। তাই? হ্যাঁ। কি করে বানায়? এই যে এই জিনিসগুলো কিনে আনতে হয়, কর্ড বলে এগুলোকে, তারপর এটা পুরোটা হাতে বানানো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভীষণ সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। তোমার মাকে আমার নমস্কার, অনেক ধন্যবাদ। এবং তৈরি হবে মুগ ডাল দিয়ে মালপো, কিরকম হবে দেখা যাক কিরকম হয়। আজকে কিরকম হবে সেটাই হচ্ছে কথা, কিন্তু লড়াই আছে কিন্তু। আচ্ছা তো কি কি লাগছে একটু বলো। আচ্ছা লাগছে হচ্ছে সেদ্ধ করে বাটা মুগ ডাল, আর দুধ, টক দই, ময়দা, চিনি, সুজি, সামান্য নুন, অল্প মৌরি আর গোলমরিচের গুঁড়ো। আর এই মালপোয়াটা করে আমি ওই দুধ আর গুড়ের একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, তার মধ্যে ডুবিয়ে দেবো। মানে গুড়টাকে দুধের মধ্যে জাল দিয়ে রাখা হয়েছে। বাহ, তো প্রথমে কি করবে দেখি? আমি একটা মিক্সিং বোল নেবো, এটা এটাতে ওই জিনিসগুলো আমি মিক্স করব। দেখি, এটা মুগ ডালটা সেদ্ধ করা আছে, টক দই, ময়দা, দই মুগের মালপোয়া কিরকম হবে কি জানি, চিনি, চিনি, সুজি, চ একটুখানি নুন,
তোমার দেখে মনে হচ্ছে তুমি রান্না বেশ করো, বাড়িতে রান্না টান্না করো। রান্না রোজই করি দেখে মনে হচ্ছে। তোমার দুই যা রয়েছে তারা রান্না করে না? হ্যাঁ তারা করে। মুড়ি অল্প হচ্ছে, গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে আমি দুধ দেব। তুমি দেবো হেল্প করছি, তুমি এটা কর মেশা। এবার আমি একটু সাদা তেল নেবো কড়াইতে। আমি গরম একটু, তুমি নিয়ে সরে এসো, আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো একটু দেবো না? ঠিক আছে। সংসারের হিসেবটা কে দেখে? তুমি ভাড়ার তুমি সামলাও তো। ওই মোটামুটি দুজনেই বলতে গেলে। তোমার দেখে তোমার সঙ্গে আলাপ হয়ে মনে হচ্ছে তুমি ভীষণ গুছিয়ে সংসার করো। তেল গরম হয়ে গেছে, তুমি চাইলে ওগুলো দিতে পারার মতো চলে। আচ্ছা, এটা আমি হাতায় করে তুলে হাত দিয়ে এর মধ্যে ছাড়ছি, ফুলুরির মতো। তুলে নি? হ্যাঁ তুলে নিলাম। তুলে নিয়ে এগুলো ওই তুমি একটু বলে দাও দুধটা কি করে রেখেছো এটা একটু বলে দাও। ওখানে দুধটাকে আমি পাটালি গুড়ের সাথে ফুটিয়েছি, করে একটু ঘন করে রেখেছি। তুমি আর কয়েকটা দেবে না? এটা দিয়ে সার্ভ করব। হ্যাঁ এটা দিয়ে দিতে পারো, ওর মধ্যে তাহলে ভালো ডুবে থাকবে। দিয়ে দাও এখানে এই যে দুধ আর গুড়ের যে মিশ্রণটা তার মধ্যে এগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা কি তুলে নিয়ে সার্ভ করবে না এই শুদ্ধই খাবে? দুধ শুদ্ধই খাবে, দুধ সমেত খাবে। আচ্ছা বাহ, জিনিসটা বেশ ভালো তো। এটা তো হয়ে গেল, এবার যেটা হবে এটা একটু মুজবে। অথচ আমাদের আগের যে প্যান ফ্রাইড গোকুল পিঠে সেটা মুজে গেছে, সেটা আপনাদের খাওয়ার জন্য একেবারে রেডি অ্যান্ড সার্ভড বানিয়েছিল সুপর্ণা প্যান ফ্রাইড গোকুল পিঠে। দেখে নিন রেসিপিটা আরও একবার। প্যান ফ্রাইড গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নারকেল বাটা, পাটালি গুড়, চিনি, খোয়া ক্ষীর দিয়ে ভালোভাবে মিক্স করে কড়া পাক বানিয়ে নিতে হবে। এরপর ব্যাটার বানানোর জন্য ময়দা দিয়ে ওর মধ্যে একে একে খাবার সোডা, নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল আর দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে ব্যাটার রেডি করতে হবে। এইবার ওই পুরটা হাতে নিয়ে চপের মতো গড়ে রেডি করা ব্যাটারে ডুবিয়ে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে চিনি রসে ফেলে খানিকক্ষণ রেখে তুলে নিয়ে চেরি দিয়ে সাজিয়ে সার্ভ করুন প্যান ফ্রাইড গোকুল পিঠে। ওরে যেমনি নাসেন না গোর কানাই তেমনি নাসেন রাই, নাসিয়া ভুলাও তো দেখি না গোর কানাই, রাই নাসিয়া ভুলাও তো দেখি না গোর কানাই, রাই না গোর কানাই, সোহাগ সাদ বদনি ধনি নাসো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাসো তো দেখি, বালা নাসো তো দেখি, বালা নাসো তো দেখি, বালা নাসো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাসো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাসো তো দেখি। থ্যাংক ইউ। দই মুগের মালপোয়া বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে সেদ্ধ করে বাটা মুগ ডাল, টক দই, ময়দা, চিনি, সুজি, সামান্য নুন, মৌরি, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে দুধ আর গুড়ের মিশ্রণে ডুবিয়ে তুলে নিয়ে সার্ভ করুন দই মুগের মালপোয়া। নারকলের শ্বাস খেলে শরীর হৃষ্টপুষ্ট হয়। কচি নারকলের শ্বাস পিত্তজ্বরের দোষ দূর করে। বলা হয় শিশুদের গুড় বা চিনি দিয়ে নারকল খাওয়ালে শরীরের চর্বি বাড়ে। এইবার জানতে চাইবো কালকে কি ধুতি পাঞ্জাবি পরা হয়েছিল? কালকে সকালটা ধুতি পাঞ্জাবি পরেছিলাম, যেহেতু বিকেলে শো ছিল, দ্যাটস হোয়াই। আচ্ছা,
তো আমার খুব জানতে ইচ্ছে করে সারেগামা পার বাচ্চাগুলোর সঙ্গে তোমার একটা আলাদা অ্যাটাচমেন্ট আলাদা একটা ইনভলভমেন্ট রয়েছে সবার সাথে তো কি রকম ছিল সেই এক্সপেরিয়েন্সটা কি রকম ছিল সেই জার্নিটা যদি ছোট করে একটু বলো জার্নিটা তো মানে আমাদের জন্য মানে আমার জন্য স্পেশালি প্রথমবার গ্রুমিং করা এরকম বাচ্চাদেরকে তো তাদের সবাইকে একসাথে খেলাধুলো করতাম খাওয়া দাওয়া করতাম কখনো কখনো তো মোদের সঙ্গে পারফর্মও করতাম হ্যাঁ পারফর্মও করতাম থাকতাম সেই জন্য মাঝে মাঝে থাকতাম মানে থাকতাম একসাথে আমরা সবাই একসাথে হ্যাঁ তো আজকে যেটা করতাম এখন এই মুহূর্তে খেতে হবে গন্ধে মামা করছে কিন্তু ওনাদের দুজনের জন্য কিছু উপহার আছে এত পরিশ্রম করে ওনারা এত দুটো সুন্দর রান্না করেছেন তাই কিছু উপহার আছে সেগুলো দিয়ে দিই একদম নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি কেকস এর পক্ষ থেকে একটি সুন্দর কেক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার থাকছে চিকেন মাটন মশালা কসুরি মেথি পাউডার কাশ্মীরি মির্চ পাউডার মিট মশালা গোলমরিচ গুঁড়ো কারি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে পিঠে পুলি উৎসব বৃহস্পতিবার ডাল চকো ডিলাইট আর রাঙা আলুর ভাজা পিঠে শুক্রবার ছোলা ফলের পুলি আর ছানা কমলার পায়েশ শনিবার আলুর রসবড়া আর কাঁকড়া পিঠে উপহার উপহারের পর্ব এখানে শেষ নয় কিন্তু প্রতিদিন দুজন করে রান্না করছেন মানে টোটাল 6 দিন 12 জন 12 জনের মধ্যে সেরা 6 জনকে বাজবেন কিন্তু আপনারা কেন বাজবেন বলছি আগে এটা জানিয়ে দিই যে সেরা 6 জন যারা হবেন তারা তো অনেক উপহার পাচ্ছেন জি বাংলার রান্নাঘরের তরফ থেকে তার সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবেন জি বাংলার রান্নাঘরের তরফ থেকে তার রান্নাঘরের জন্য 3 মাসের মাসকাবাড়ি বাজার এবার প্রশ্নটা হচ্ছে আপনি কেন SMS করবেন ভোট করবেন তার একটা কারণ আছে বই কি যারা SMS করবেন বিজেতাদের নির্বাচন করতে আমাদের হেল্প করবেন সুবিধা করবেন তো তাদের জন্য রয়েছে 6 জন কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করবে 6 জনকে সেই 6 জনের ডাইরেক্ট এন্ট্রি জি বাংলার রান্নাঘরে এবং তার সঙ্গে সঙ্গে তাদের রান্নাঘরের জন্য আমরা পৌঁছে দেব দায়িত্ব নিয়ে 1 মাসের মাসকাবারি বাজার সেটাই বা কম কি সুতরাং SMS করুন ভোট দিন আজকে আপনাদের যদি ওদের মধ্যে যার রান্না ভালো লেগে থাকে তাকে ভালো করে মন থেকে ঠিক করে নিন তার নামটা মনে রেখে দিন এবং প্রথমে আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে যান গিয়ে ক্লিক করুন করে RG কথাটা লিখে স্পেস দিয়ে সুপর্ণার রান্না ভালো লাগলে সুপর্ণা যদি মৌমিতার রান্না ভালো লাগে তাহলে মৌমিতা এই কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে কিন্তু তার আগে একটা করে আমি তোমাকে অনুরোধ করব তুমি আমাদের জি বাংলা পরিবারের একজন ওদের হাতে সুপর্ণার হাতে যদি এটা তুলে দাও আমরা দুজনে একসাথে দিই চলো আচ্ছা না তুমি দাও না তুমি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নিশ্চয়ই আমি সুপর্ণা এবং মৌমিতা দুজন মৌমিতা বলো ওদের ওর কাছ থেকে নিশ্চয়ই আরো গান শুনতে ইচ্ছে করছে ভীষণ আমার যেটা ওর মধ্যে ভালো লাগে সেটা তুমি সামনেই বলছি আজকে যেহেতু সরস্বতী পুজোর পরের দিন সেই জন্য ওর ট্যালেন্ট সব থেকে বেশি কথা বলে ওর ট্যালেন্ট যেটা ওর মধ্যে রয়েছে আমি সারা জীবন এরকম যেন এত বাটারিং করছি তার একটাই কারণ একটা ভালো গান শুনবো বলে শোনা যাচ্ছে হ্যাঁ অবভিয়াসলি লাস্ট একদম আগে খেয়ে নাও দেখো চলো যে যার বাটি তুলে নাও খেয়ে নাও অসাধারণ মৌমিতা সিরিয়াসলি খুব ভালো আছে তোমার রান্না খুব ভালো আছে সুপর্ণা সিরিয়াসলি খুব ভালো আছে দারুণ ফাটিয়ে দিয়েছো মৌমিতা আই উইশ ইউ অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ কুচিনা কন্টেস্ট রয়েছে অনেক প্রাইজ আছে সেসব ডিটেলে না গিয়ে একটা গান শুনি এখন সুন্দরী কমলা সরণে নূপুর রিনি সিনি কইরা বাজে রে আহা সুন্দরী কমলা সরণে নূপুর রিনি সিনি কইরা বাজে রে ভালো কইরা বাসান গো তো তারা সুন্দরী কমলা নাসে আহা আহা ভালো কইরা বাসান গো তো তারা সুন্দরী কমলা নাসে আহা সুন্দরী কমলা সুন্দরী
হরি কমলা শরণে নূপুর রিনি রিনি কইরা বাজে রে ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে আহা ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে আহা ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে বাংলা।